সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য এখানে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা জানেন দেশব্যাপী তো একটা তাণ্ডব চলছে, সহিংস রক্তপাতের যে পরিকাঠামো নির্মাণ করেছেন শেখ হাসিনা তাতে আমাদের অনেক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং চোখ অন্ধ হয়ে গেছে স্প্রিন্টারের গুলিতে এবং প্রাণ কেড়ে নেওয়া হয়েছে আপনারা জানেন তিনজন আমাদের দলের নেতা, ভোলাতে দুইজন এবং নারায়ণগঞ্জে একজন, একজন ছাত্র দলের সভাপতি ভোলায় জেলা সভাপতি, একজন স্বেচ্ছাসেবক দলের নেতা এবং যুব দলের নেতা নারায়ণগঞ্জে। এই যে রক্তপাত তারা করছেন, এই যে রক্ত গঙ্গা বইয়ে দিচ্ছেন, এটার উদ্দেশ্য হচ্ছে যে তারা অবৈধ সত্তা নিয়ে যেভাবে টিকে আছেন এই টিকে থাকাটাকে রক্ষা করার জন্যই রাষ্ট্রশক্তিকে অবৈধভাবে দখল করে তারা এই কাজটি করছে। এরই ধারাবাহিকতায় সবচাইতে অমানবিক, সবটাই অমানবিক কিন্তু আরেকটা ব্যতিক্রমী অমানবিক বিষয়টা হচ্ছে নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ উপজেলায় আজকে কয়েকদিন ধরে সরকারি দলের যে তাণ্ডব চলছে এটা নজিরবিহীন। আওয়ামী লীগের চারিত্রিক বৈশিষ্ট্যই হচ্ছে উগ্রতা, হিংস্রতা এবং বেপরোয়া ভাব। আপনি দেখেছেন যারা এই তাণ্ডব চালাচ্ছে তাদের অধিকাংশই হচ্ছে ছাত্রলীগের নেতারা, উপজেলা ছাত্রলীগের নেতাকে আপনারা তারা দেখেছেন তার সাথে ছাত্রত্বের কোনো সম্পর্ক নেই, সে চাইনিজ কুড়াল নিয়ে বিএনপি এবং ছাত্র দলের যে নেতৃবৃন্দ গত 17 তারিখে মশাল মিছিল করেছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তারা হামলা চালাচ্ছে এবং মাসুদ নামে রূপগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সহসভাপতি তাকে খুঁজতে গিয়ে তাকে না পেয়ে তার বৃদ্ধ বাবা মাকে এমন কঠিনভাবে প্রহার করেছে তারা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ঢাকার উত্তরার একটি হাসপাতালে। আমি গতকাল নিজেই গিয়ে সেটা দেখে এসেছি। এবং এছাড়াও বিএনপি নেতাকর্মীদের, ছাত্রদল যুবদলের যেসব নেতাকর্মীদের ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান আছে, দোকানপাট আছে, সেখানে ব্যাপকভাবে যুবলীগ ছাত্রলীগের সশস্ত্র নেতাকর্মীরা তারা মানে হামলা চালাচ্ছে এবং সেগুলো ভাঙচুর করে তছনছ করে দিচ্ছে। এবং আপনারা গণমাধ্যমেই দেখেছেন, দেশের সমস্ত লিডিং গণমাধ্যম, শীর্ষস্থানীয় বহুল প্রচারিত যে সমস্ত সংবাদ মাধ্যমগুলি আছে, দৈনিক পত্রিকাগুলো আছে, সেখানে ছবি সহ বেরিয়েছে হাতে রামদা, চাইনিজ কুড়াল নিয়ে কিভাবে বিএনপির নেতাকর্মী, ছাত্র দলের নেতাকর্মীর বাড়িতে বাড়িতে তারা নেকড়ের মতো গিয়ে সেখানে হামলা করছে, মানে রক্ততৃষ্ণায় তারা কাতর হয়ে গেছে, এটাই আমাদের কাছে মনে হচ্ছে। সেই রক্ততৃষ্ণায় কাতর হয়েই রক্তের ঘ্রাণ নেওয়ার জন্য বিএনপি এবং এর অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল তাদের বাড়িতে বাড়িতে তারা হানা দিচ্ছে এবং এখনো পর্যন্ত ব্যাপকভাবে তারা তাণ্ডব চালাচ্ছে। ওবায়দুল কাদের বলছেন যে আমরা কোনো নির্দেশনা দেইনি বিএনপির সমাবেশ ভাঙার জন্য বা সহিংস করার জন্য। তার এই কথাতেই প্রমাণিত হয় ওবায়দুল কাদের সাহেবরাই নির্দেশ দিয়েছেন, না হলে একটা ছাত্রের হাতে চাইনিজ কুড়াল থাকবে কেন, রামদা থাকবে কেন? আপনি ছাত্রলীগকে বানিয়েছেন কি হিসেবে বানিয়েছেন? আপনারা এখন পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ইউনিভার্সিটি কলেজে সেখানে ছাত্রলীগ মানেই হচ্ছে একটা মূর্তিমান আতঙ্কের নাম। এখন মায়েরা তার সন্তানকে ঘুম পাড়াবে ছাত্রলীগের নাম করে, যে বাবা ঘুমিয়ে যা, না হলে ছাত্রলীগ আসছে, না হলে যুবলীগ আসছে। আজকে ছাত্রলীগ যুবলীগের বৈশিষ্ট্য এই হিসাবেই দাঁড়িয়েছে, একটা মূর্তিমান আতঙ্ক, একটা রক্ত চোষা ভ্যাম্পিয়ারে পরিণত করেছেন ওবায়দুল কাদের সাহেবরা ছাত্রলীগ যুবলীগকে। গোটা জাতির যে অর্জন, স্বাধীনতা এবং আমরা যে সমস্ত অর্জনগুলো আমরা করেছি সেই অর্জনগুলোকে ধূলিসাৎ করে দিয়ে গণতন্ত্রকে কবরস্থ করার জন্য যে সমস্ত সংগঠনগুলো গড়ে তোলা দরকার সেইভাবেই আওয়ামী লীগ তার আইন শৃঙ্খলা বাহিনীকে গড়ে তুলেছে এবং যুবলীগ, ছাত্রলীগ এবং তাদের অঙ্গ সংগঠনকে গড়ে তুলেছে। এরাই এখন গ্রামে পাড়ায় মহল্লায় রাতের অন্ধকারে মানুষের একটা মানে ভীতির
উদ্রেক করছে। এদের নাম শুনলেই প্রত্যেকটি জায়গায় আতঙ্কের সৃষ্টি হচ্ছে। আবিরুদগঞ্জের যে বর্বরচিত ঘটনা, যে পৈশাচিক ঘটনা, যে উগ্রতা এবং হিংস্রতার যে বহিঃপ্রকাশ দেখলাম, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।